আজকে গাজলডোবাতে এখন আমরা আছি। তো অলরেডি যে বাঁধটা গতকাল দেখিয়েছিলাম ভেঙে গিয়েছে সেটা অলরেডি রিপেয়ারিংয়ের কাজ এখনও চলছে। এই যে দেখুন জলের সিচুয়েশন, বালির অবস্থা নিয়ে যাচ্ছে, আর জলের সিচুয়েশনটা দেখলে বুঝতে পারবেন। কালকের পরে জল খুব একটা বাড়েনি, কিন্তু আজকে আবার চুমথুমের ওখানে বৃষ্টি হয়েছে, সেখানে জল বাড়তে আরম্ভ করেছে। তো আলটিমেটলি একটুখানি হুঁশিয়ারিতে সবাই আছে আর কি। পুরো জায়গাটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কীরকমভাবে ভেঙেছে আর কি। বেশি সামনে যেতে দিচ্ছে না, এবং এটা হচ্ছে বিধ্বংসী তিস্তা আর কি। বিধ্বংসী তিস্তা, জলের প্রচণ্ড আওয়াজ। এবং একটা সিলিন্ডার, প্রচুর সিলিন্ডার আর কি ভাসতে ভাসতে এসছে পাহাড় থেকে, এরকমই একটা সিলিন্ডার আর কি। এই হচ্ছে সিলিন্ডার, এটা জলে ভেসে এসছে আর কি তিস্তা দিয়ে। এরকম প্রচুর আর কি সিলিন্ডার এসছে আর কি ভেসে তিস্তার নদী, বিধ্বংসী নদী। আমরা একটু উপরের দিকে যাচ্ছি ধীরে, এখানে কাজ চলছে, এই জায়গাটাতে আর থাকবো না বেশিক্ষণ, উপরের দিকে যাই একটু দেখে আসি সিচুয়েশন। এটা হচ্ছে আপালচাঁদ চর, আপালচাঁদ চর। গতকাল এখানে জল ঢুকেছে, এটা হচ্ছে তার পরের দৃশ্য আজকে বিকালের অবস্থা। দেখুন সবজি ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে, প্রচুর সবজি এখানে লাগিয়েছিল এখানকার কৃষকরা, কারণ এখানকার বেশিরভাগ মানুষই আর কি চাষবাসের উপর নির্ভর করে। পুরো সবজি ক্ষেতটা আর কি নষ্ট, চারিদিকে জল, লাউ থেকে আরম্ভ করে কফি থেকে আরম্ভ করে কিছু ধান আছে, এছাড়াও অন্যান্য সবজি সব ফসল নষ্ট হয়ে গেছে। পুরো জল একদম, এখনও জল আছে, জল নামেনি। আজকেও বৃষ্টি হালকা হালকা হচ্ছে। এই যে এটা হচ্ছে যে কালকে রাত্রে যে জল উঠেছিল তার পরের দৃশ্য, ঠিক আছে। খুব বাজে অবস্থা। এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি একটুখানি, ওখানে অবস্থাটা দেখি। বৃষ্টির জল, এটা বন্যার জল আর কি। কালকে এখানে তিস্তার জল ঢুকে ক্ষেত খামারি পুরো নষ্ট হয়ে গেছে, এটা পুরোটাই বন্যার জল। এই রাস্তার উপর দিয়ে আর কি গেছিলো, এই যে কাঠগুলো ভেসে এসছে আর কি। পেছনে জঙ্গল, অনেকটা ক্ষতি হয়েছে আর কি জঙ্গলে। তো এই যে জায়গাটা আপালচাঁদের চর, পুরো সবজি ক্ষেতে জল দাঁড়িয়েছে, এবং যদি সূর্যের আলো ফোটে তাহলে সবজি টবজিগুলো নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা আর কি রয়েছে। আরেকটু ভেতরের দিকে যাই, দেখি ওখানে কিছু কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করছি।